ভারত ভৌগোলিক নির্দেশক জি আই সনদ নিলেও টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের ছিল আছে থাকবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া সহ যা যা করা হবে বলেও জানিয়েছেন তিনি সচিবালয়ে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিজিএম পরিচালনা পর্ষদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান মন্ত্রী নানক বলেন পোশাক রপ্তানিতে বাংলাদেশ একজন মডেলের ওপর নির্ভরশীল নয় কেউ কেউ ষড়যন্ত্রের অংশ হিসেবে গার্মেন্টস শিল্পটা ব্যবহার করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন কেউ কেউ শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে গার্মেন্টস উৎপাদন ব্যাহত করে এই শিল্প বাজারকে অন্যত্র নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানান জাহাঙ্গীর কবির নানক